لكن ভাই এখন কি এর বাচ্চা কি মুরগি মুরগি বাচ্চা ভাই টাইগার মুরগির বাচ্চা এক মিনিট বাচ্চা এর লোন ভাই এর কত কারণ দিয়ে দেন এটা জিত কারণ এটা ছেড়ে ভিতরে কারণ দিয়ে দেন না নেন থেকে নেন সমস্যা নেই বক্স মারি ভাই ভাই বক্স মারি ভাই বক্স মারি ও তো আছে কয় জোড়া এখানে ভাই পাঁচ জোড়া না কত করে বিক্রি করেন ভাই 30 টাকা বিক্রি করে 30 টাকা ফিস মাশাআল্লাহ অরিজিনাল টাইগার ভাই এগুলো অরিজিনাল টাইগার খাবার কি এগুলার ভাই ওরা খুদ খাইবো চাল খাইবো পোলট্রি খাইবো সবই খাইবো পোলট্রি আদারটা খাওয়ালে ভালো না শর্মাতে বিয়াস আসসালামু আলাইকুম এতক্ষণ থেকে আপনারা দেখছিলেন হাটে কিন্তু বিভিন্ন জাতের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা এবং মোরগগুলো বড় মোরগগুলো সেল হচ্ছে এই যে দেখুন এখানে মহিলারা বেশিরভাগ ক্রেতাই কিন্তু মহিলা ক্রেতা আপনারা যারা এই বাচ্চাগুলোকে আপনারা টাইগার মুরগির বাচ্চা মনে করে হাট থেকে কিনতেছেন আপনারা কি আদৌ জানেন এগুলা কি টাইগার মুরগির বাচ্চা কিনা তো সবাই কিন্তু আপনার আশা করেই ছোট্ট একটা মুরগির খামার দেওয়ার জন্য আমি দেখছি 20টা 30টা 50টা করে আপনারা ঘরোয়াভাবে পালন করার জন্য বাচ্চা কিনতেছেন তা আসলে মূলত কিন্তু এই বাচ্চাগুলো এই যে দেখুন মহিলা আন্টিরা কিংবা যে আপুরা কিনতেছেন আপনারা কি আজও জানেন যে এগুলো কি ভালো জাতের হাঁসের বাচ্চা কিনা কিংবা ভালো জাতের মুরগির বাচ্চা কিনা যেটা আপনাদেরকে বলে দিচ্ছি এতক্ষণ থেকে দেখলেন যে বিক্রেতারা সরাসরি বলতেছে যে এগুলা টাইগার মুরগির বাচ্চা কিন্তু আদৌ আমি কিন্তু আমি একজন ইউটিউবার তারপরেও আমি কিন্তু একজন খামারি এর পাশাপাশি আমি এই বাচ্চাগুলো আমি নিজে পালন করছি আমার নিজের হাতে এই বাচ্চাগুলো পালন করছি আমার বাসার মধ্যে তবে আদৌ এগুলা কিন্তু টাইগার মুরগির বাচ্চা না তো আপনারা যারাই কিনতেছেন ভুল পথে যাচ্ছেন এগুলা কোনো টাইগার মুরগির বাচ্চা না যদি ছোটভাবে ঘরোয়াভাবে আপনারা খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা টাইগার মুরগির বাচ্চা সোনালীর বাচ্চা দেশি মুরগির বাচ্চা অরিজিনাল যে বাচ্চাগুলো সেগুলো সঠিকভাবে কিনবেন তো আমরা আরও কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ পাঁচটা নিছে কত করে নিছে হ্যাঁ 30 টাকা কত 25 টাকা করে এই যে এগুলো হাটে কিন্তু টাইগার মুরগির বাচ্চা বলা হয় কিন্তু মূল নিউজটা আপনাদেরকে বাসা যাওয়ার পরে দিব তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে যে মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি সেটা হলো আপনারা জানেন কিন্তু এই যে দেখুন মহিলা আপুরা কিন্তু বাজার থেকে বড় মোরগ কিনতেছে বড় মোরগগুলো বলতেছে দেশি মোরগ হাঁসগুলো বলতেছে দেশি হাঁস আসলে এগুলো বিভিন্ন জাতের হাইব্রিড জাতের হাঁস এবং কি মোরগগুলো কিন্তু বিভিন্ন জাতের হাইব্রিড জাতের যে মোরগগুলো আদৌ এগুলো দেশি না তো আমার কথা হলো ভিডিওটা তুলে ধরা এটা হলো আপনারা জাত মান দেখে তারপরে হাঁস মোরগগুলো কিনেন ইনশাল্লাহ ভালো জাতের যদি কিনতে পারেন দেশীয় জাতের যারা চাচ্ছেন তারা দেশীয় জাতের পাবেন যারা যদি হাইব্রিড চাচ্ছেন হাইব্রিড পাবেন তো আপনারা আদৌ কিন্তু ছোট বাচ্চাগুলো নিয়ে আমার কথা বড়গুলো সমস্যা নেই এগুলো মাংসের জন্য হয়তো খাবারের জন্য নেবে মহিলা আপুরা এই যে দেখছেন অনেকগুলো কিনতেছে একসাথে তো আপনারা ছোট বাচ্চাগুলো যারা খামার করতে চান অবশ্যই জাত মান দেখে বাচ্চাগুলো কিনবেন আর এই হাট থেকে এই যে দালালরা যে ব্যাপারীরা আপনাদের কাছে বলতেছে টাইগার মুরগির বাচ্চা এগুলা আদৌ টাইগার মুরগির বাচ্চা না আপনারা দেখে শুনে ভালো জাতের বাচ্চা নিয়ে ছোট করে খামার করেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এইভাবে খামারিরা নষ্ট হচ্ছে আমরা যারা এই বোনরা এই বাচ্চাগুলো ভুল পথে কিনে নিয়ে যাইতেছি এভাবে আমাদের খামারিরা বোনরা মোরগপাল্লা থেকে বিরত থাকতেছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে